বন্ধুরা, আজকে সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ শোনার পর অবশ্যই এটা খারাপ লাগবে। একজন মুসলমান হিসেবে যখন কোথাও শুনি যে ওয়াজ মাহফিল হয়নি, ওয়াজ মাহফিল করতে দেয়া হয়নি, ওয়াজ মাহফিলে কোনো বক্তা উপস্থিত হতে পারেনি, এই বিষয়টা আসলে কি বলবো, যারা দূর দূরান্ত থেকে একটা মাহফিলে এসে বা কে ওয়াজ করবে তাকে দেখতে আসে বা তার ওয়াজ শুনতে আসে, কোরআনের বাণী শুনতে আসে, সে মানুষটি আসলে বুঝতে পারে যে এত দূর পাড়ি দিয়ে এসে এই শীতের কনকনে রাতে ফিরে যাওয়া, সেই মানুষটার কাছ থেকে বক্তব্য না শোনা, ওয়াজ না শোনা, এটা আসলে তার জন্য খুবই কষ্টদায়ক। তো তেমনি আমি একজন মুসলমান হিসাবে দূর দূরান্ত থেকে আমারও কষ্ট লাগবে যে না, এই বক্তাটা এখানে গেলেও ওয়াজ করতে পারেনি। কারণ থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে, রাস্তায় সমস্যা থাকতে পারে, প্রশাসনিক ঝামেলা থাকতে পারে, রাজনৈতিক ঝামেলা থাকতে পারে, বিভিন্ন কারণে কিন্তু আমরা বিগত দিনগুলোতে নানা রকম ওয়াজ মাহফিল বন্ধের ঘোষণা শুনেছি। এবং আজকে যে ঘোষণাটা আমরা শুনতে পেয়েছি, আল্লামা মামুনুল হক সাহেবকে নড়াইলের একটি মাহফিলে উপস্থিত হতে দেয়া হয়নি যে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে। সেই এলাকার এমপি মহোদয় আপনারা সকলেই চেনেন, সবারই প্রিয় একজন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, যেহেতু তিনি সেই নড়াইলের এমপি, তার কাছ থেকে অনুমতি চাইলে তিনি এই বিষয়টাকে নাকচ করে দিয়েছেন এবং সেই ওয়াজ মাহফিলে মামুনুল হক সাহেবের উপস্থিতিটা উনি কামনা করেননি। তো আসলে এই কামনা না করার পরপরই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে নানা রকমভাবে সমালোচনা শুরু হয়েছে। যেহেতু আমরা মুসলমান, সেহেতু অবশ্যই মুসলমান হিসেবে একটা ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক আমরা সেটা কখনোই চাইবো না। তো আসলে আমাদের মতো সাধারণ মুসল্লিদের জন্য এটা অবশ্যই কষ্টদায়ক, এবং আমি জানি যে মানুষগুলো এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে বা বন্ধ করছে তারাও মুসলমান, তারাও অবশ্যই কষ্ট পাবে, কিন্তু নিশ্চয়ই কোনো অনাকাঙ্ক্ষিত কারণের জন্য এই প্রোগ্রামগুলো হয়তো বা ক্যান্সেল করতে হয়েছে। তবে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে, আমি যে বিষয়টা অ্যানালাইসিস করলাম, আল্লামা মামুনুল হক সাহেবকে গত কয়েকদিন ধরেই ওনাকে নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে এবং ওনার ছবিযুক্ত ফেসটুন এটা সেটা দেখলাম আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি যেহেতু প্রবাসী ছিলাম আগে, অল টাইম নেটওয়ার্কে থাকতাম, কিন্তু এখন দেশে আসার পর নেটওয়ার্ক বেশি একটা ব্যবহার করা হয় না এবং এই বিষয়গুলো নিয়ে অতটাই ডিসকাস করা হয় না বলে এই বিষয়টা হয়তো আমার চোখে বা নজরে একটু পরেই এসেছে। পরে জানতে পারলাম মূর্তি অথবা ভাস্কর্য নিয়ে, এই ভাস্কর্য স্থাপন করা নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সেই থেকেই আল্লামা মামুনুল হক সাহেবের বা বিরোধী যারা পক্ষে রয়েছেন ওনার বিরোধী পক্ষের একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং সোশ্যাল মিডিয়া এবং রাস্তাঘাটেও এই বিষয়টি নিয়ে নানারকম আয়োজন, মারামারি, ফেস্টুন ছোড়াছুড়ি, আগুন লাগিয়ে দেওয়া, নানারকম ঘটনাই ঘটেছে। তো আসলে আমরা এগুলো কখনোই কামনা করি না, কারণ আমরা মুসলমান, আমরা যদিও 90-95% মুসলমানের দেশ, আমরা চাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করতে। আমাদের এমনও জায়গা আছে যেখানে মসজিদ মন্দিরের ফারাক এক ফুটও না, পাশাপাশি বিল্ডিংয়ে মসজিদ মন্দির, এক এক উপাসনালয়ে এক এক রকম উপাসনা হচ্ছে এবং কেউ কাউকে বাধা দিচ্ছে না। আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করি যে আমাদের মুসলমানের ভিতরেই আমরা একে অপরের উপর ঈর্ষান্বিত হয়ে একে অন্যের ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য নিজেরাই কিন্তু চাপ প্রয়োগ করি যে না, এখানে এই মানে কি বলবো, আমার পছন্দের লোক আসছে না, আমরা এই প্রোগ্রামটা বন্ধ করে দিতে বাধ্য করছি। তো আসলে এই জিনিসগুলো আমাদের মধ্য থেকে যতদিন না যাবে, এই যে আমরা ইসলাম ধর্মটাকে বিভিন্নভাবে বিভাজন করে রেখেছি, কেউ এভাবে পালন করছি, কেউ এভাবে পালন করছি, কেউ ইসলামটাকে নানা রকমভাবে কেউ বিকৃতি করে প্রকাশ করছি, আসলে আমি একজন গদমূর্খ, ইসলাম সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই, তারপরেও বলতে পারি আমাদের তো পবিত্র কোরআন হাদিস রয়েছে, সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে, সেইখান থেকেই যদি আমরা আলোচনা তর্জমা করি তাহলে বিভাজনের কোনো সুযোগ নেই। আমরা এক টেবিলে বসে একে অন্যের প্রশ্নের জবাব দেওয়ার অধিকার ক্ষমতা আমরা সব কিছুই রাখি, কারণ আমাদের গ্রন্থ একটাই, কিন্তু আমরা সেই জিনিসটা থেকে নিজেদেরকে সরিয়ে এনেছি। অনেকেই মনগড়াভাবে হাদিস তৈরি করে ফেলছি, অনেকেই কোরআন হাদিসের বাইরে গিয়ে নানা রকমভাবে কে বলেছে, উনি বলেছে, স্বপ্নে দেখেছে, এই করেছে, সেই করেছে বলে নতুন নতুন হাদিসের তৈরি করে এই দ্বন্দ্বের সৃষ্টি করি এবং আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের ইসলামের যে চাবিকাঠি বা আমাদের যে সামর্থ্য শক্তি সব কিছু আমরা তখনই হারিয়ে ফেলি। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।